বন্ধুরা, আমরা এসে গেছি আজকে আরও একটি নতুন টপিক নিয়ে। আজকের টপিক ক্লাসিফিকেশন অফ ডিজিটাল কম্পিউটার। আপনারা জানেন আজকের ভিডিওটি কম্পিউটার বেসিক কোর্সের তৃতীয় ভিডিও। আজকের টপিকের ডিটেলসে যাওয়ার আগে আজকে ভিডিওর একটি কুইক রিভিউ দিয়ে দিই আপনাদের কাছে। আজকে মূলত আমরা আলোচনা করব ক্লাসিফিকেশন অফ ডিজিটাল কম্পিউটার অন দ্য বেসিস অফ পারফরমেন্স, সাইজ অ্যান্ড কস্ট, অর্থাৎ পারফরমেন্স, সাইজ এবং তার কস্টের বেসিসে ডিজিটাল কম্পিউটারকে কতভাগে ভাগ করা হয় সেটা আমরা জেনে নেব খুবই সহজ উদাহরণের সাহায্যে। তো বন্ধুরা, আজকের টপিকে যাওয়ার আগে আমাদের সকল বন্ধুদের বলতে চাই, যদি আপনারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন অল করে নেবেন, যাতে আমাদের আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আপনারা জানেন আমরা কমার্সের বিভিন্ন ইম্পর্টেন্ট টপিকের উপর ভিডিও আপলোড করছি, এছাড়াও আমরা কম্পিউটার বেসিক কোর্সের উপরও ভিডিও কিন্তু আপলোড করা শুরু করে দিয়েছি। তো চলে আসি আজকের আলোচনায়। ক্লাসিফিকেশন অফ ডিজিটাল কম্পিউটার অন দ্য বেসিস অফ পারফরমেন্স, সাইজ অ্যান্ড কস্ট, অর্থাৎ একটি ডিজিটাল কম্পিউটারের পারফরমেন্স, সাইজ এবং তার কস্টের নিরিখে একটি ডিজিটাল কম্পিউটারকে মূলত চারটে ক্যাটাগরিতে ভাগ করা যায়। নাম্বার ওয়ান, সুপার কম্পিউটার। নাম্বার টু, মেন ফ্রেম কম্পিউটার। নাম্বার থ্রি, মিনি কম্পিউটার। অ্যান্ড নাম্বার ফোর, মাইক্রো কম্পিউটার। অর্থাৎ বন্ধুরা, একটি ডিজিটাল কম্পিউটারকে আমরা মূলত এই চারটে ক্যাটাগরিতে ভাগ করতে পারি তাদের পারফরমেন্স, সাইজ এবং কস্টের নিরিখে। এবং এই চারটে ক্যাটাগরির মধ্যে সবচেয়ে ওপরে স্থান পায় সুপার কম্পিউটার, অর্থাৎ এই কম্পিউটারের পারফরমেন্স, সাইজ এবং কস্ট এই তিনটে কিন্তু সবচেয়ে বেশি এই সুপার কম্পিউটারের। এবং এই চারটে যে রেঞ্জ কম্পিউটারের, এই চারটে রেঞ্জের মধ্যে সবচেয়ে নিচে স্থান পায় মাইক্রো কম্পিউটার, অর্থাৎ পারফরমেন্স, সাইজ এবং কস্টের নিরিখে মাইক্রো কম্পিউটার কিন্তু সবচেয়ে নিচে অবস্থান করে। তো বন্ধুরা, এবার আমরা জেনে নিই ধাপে ধাপে সুপার কম্পিউটার কি, মেন ফ্রেম কম্পিউটার কি, মিনি কম্পিউটার এবং মাইক্রো কম্পিউটার বলতে আমরা কোনগুলোকে বুঝে থাকি। চলে আসি বন্ধুরা সুপার কম্পিউটার। সুপার কম্পিউটার্স আর দ্য লার্জেস্ট, ফাস্টেস্ট অ্যান্ড দ্য মোস্ট এক্সপেন্সিভ কম্পিউটার্স। অর্থাৎ বন্ধুরা, সুপার কম্পিউটার হলো ডিজিটাল কম্পিউটারের জগতে সবচেয়ে বৃহত্তম, সবচেয়ে দ্রুতগামী এবং সবচেয়ে দামি একটি কম্পিউটার। দ্য সুপার কম্পিউটার্স আর কনসিডার্ড অ্যাজ ন্যাশনাল রিসোর্স। একটি সুপার কম্পিউটারকে কোন একটি দেশের জাতীয় সম্পদ বলা হয়। দে আর ইউজড ইন স্পেশালাইজড এরিয়াজ সাচ অ্যাজ ডিফেন্স, এয়ারক্রাফট ডিজাইন, ওয়েদার রিসার্চ, স্পেস রিসার্চ, অ্যাটমিক রিসার্চ এটসেট্রা। অর্থাৎ বন্ধুরা, এই সুপার কম্পিউটারগুলি মূলত ব্যবহার হয়ে থাকে কিছু স্পেশালাইজড এরিয়াতে, যেমন ডিফেন্সে এয়ারক্রাফট ডিজাইন করতে, ওয়েদার রিসার্চের ক্ষেত্রে, স্পেস রিসার্চের ক্ষেত্রে এবং অ্যাটমিক রিসার্চের ক্ষেত্রেও কিন্তু এই সুপার কম্পিউটারের বহুল ব্যবহার হয়ে থাকে। অ্যাটলাস ওয়াজ দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট সুপার কম্পিউটার। অ্যাটলাস হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রথম একটি সুপার কম্পিউটার। ইন্ডিয়াস ফার্স্ট সুপার কম্পিউটার ইজ পারম। অর্থাৎ বন্ধুরা, আমাদের ভারতবর্ষের সর্বপ্রথম যে সুপার কম্পিউটারটি তৈরি হয়েছিল সেই সুপার কম্পিউটারটি পারম। অর্থাৎ এই পারমের 8000 সিরিজটি হলো আমাদের প্রথম সুপার কম্পিউটার। এখন কিন্তু পারমের অনেকগুলো সিরিজ বর্তমানে ভারতবর্ষে আছে। তো বন্ধুরা, এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতবর্ষের প্রথম সুপার কম্পিউটারটির নাম কি, এটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসে থাকে, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একটি। চলে আসি বন্ধুরা নেক্সট পয়েন্টে, মেন ফ্রেম কম্পিউটার। মেন ফ্রেম কম্পিউটার্স আর লেস পাওয়ারফুল অ্যান্ড চিপার দ্যান সুপার কম্পিউটার। মেন ফ্রেম কম্পিউটার হল সুপার কম্পিউটারের চেয়ে কিন্তু কম ক্ষমতা সম্পন্ন এবং কম দামের। জেনারেলি দে হ্যাভ লার্জ স্টোরেজ ক্যাপাসিটি অ্যান্ড ক্যান সাপোর্ট হান্ড্রেডস অফ ইউজার্স অ্যাট এ টাইম। সাধারণত এই মেন ফ্রেম কম্পিউটারের লার্জ স্টোরেজ ক্যাপাসিটি থাকে এবং এই মেন ফ্রেম কম্পিউটার সাপোর্ট করে হান্ড্রেডস অফ ইউজার্স অ্যাট এ টাইম। অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট সময় এই মেন ফ্রেম কম্পিউটারকে কিন্তু হান্ড্রেডস অফ ইউজার্স কিন্তু ব্যবহার করতে পারে। দে আর ইউজড টু ম্যানেজ লার্জ সেন্ট্রালাইজড ডেটাবেস হুইচ আর অ্যাক্সেসড বাই হান্ড্রেডস অফ ইউজার্স ফ্রম ডিফারেন্ট লোকেশনস, রেলওয়ে রিজার্ভেশন সিস্টেম, এয়ারলাইন্স রিজার্ভেশন সিস্টেম এটসেট্রা আর ফিউ এক্সাম্পলস অফ মেন ফ্রেম কম্পিউটার। আপনারা দেখে থাকবেন বন্ধুরা, রেলওয়ে রিজার্ভেশন সিস্টেম, এয়ারলাইন রিজার্ভেশন সিস্টেমের ক্ষেত্রে হাজার হাজার ব্যবহারকারী বিভিন্ন লোকেশন থেকে তারা তাদের টিকিট কেটে থাকেন,
অর্থাৎ এই মেন ফ্রেম কম্পিউটারের সাহায্যে কিন্তু এই ব্যবস্থাটা পরিচালিত হয়। নেক্সট চলে আসি বন্ধুরা মিনি কম্পিউটার। মিনি কম্পিউটার্স পারফর্ম বেটার দ্যান মাইক্রো কম্পিউটার্স। অর্থাৎ বন্ধুরা ডিজিটাল কম্পিউটারের যে ক্লাসিফিকেশন রেঞ্জ, সবার উপরে স্থান পায় সুপার কম্পিউটার, তারপরে মেন ফ্রেম কম্পিউটার, এবং তিন নম্বরে মিনি কম্পিউটার, এবং সবার নিচে স্থান পায় কিন্তু মাইক্রো কম্পিউটার। সেই মাইক্রো কম্পিউটার চেয়ে কিন্তু অনেক বেশি ক্ষমতাশীল এবং ভালো পারফরমেন্স দিতে পারে। জেনারেলি দে আর ডিজাইন্ড টু সাপোর্ট মোর দ্যান ওয়ান ইউজার অ্যাট এ টাইম। অর্থাৎ বন্ধুরা সাধারণত এই কম্পিউটারের ডিজাইন করা হয়েছে যাতে কোনো একটি নির্দিষ্ট সময় একাধিক ইউজার এই ধরনের কম্পিউটারকে ব্যবহার করতে পারেন। দিজ আর নর্মালি ইউজড ইন প্রোডাকশন ইউনিটস টু কন্ট্রোল অ্যান্ড মনিটর দ্য প্রোডাকশন প্রসেস অ্যান্ড অলসো ইন ল্যাবরেটরিজ টু অ্যানালাইজ দ্য রেজাল্ট অফ অ্যান এক্সপেরিমেন্ট। অর্থাৎ বন্ধুরা এই মিনি কম্পিউটারের ব্যবহার বড় বড় প্রোডাকশন ইউনিটের ক্ষেত্রে, যেখানে লার্জ স্কেলে প্রোডাকশন হচ্ছে, সেই সমস্ত প্রোডাকশন ইউনিটে এই মিনি কম্পিউটারের ব্যবহার হয়ে থাকে। কেন ব্যবহার হয়? এই মিনি কম্পিউটারের সাহায্যে সেই প্রোডাকশন প্রসেসটাকে কন্ট্রোল করতে এবং মনিটরিং করতে এই কম্পিউটারের ব্যবহার হয়ে থাকে। এছাড়াও এই মিনি কম্পিউটারের ব্যবহার হয়ে থাকে বিভিন্ন ল্যাবরেটরিসে, যেখানে বিভিন্ন এক্সপেরিমেন্টের রেজাল্টগুলি অ্যানালাইজ করা হয়ে থাকে। নেক্সট চলে আসি বন্ধুরা চার নম্বর মাইক্রো কম্পিউটার। মাইক্রো কম্পিউটার্স আর অ্যাট দ্য লোয়েস্ট এন্ড অফ দ্য কম্পিউটার রেঞ্জ। অর্থাৎ এই ডিজিটাল কম্পিউটার রেঞ্জের সবচেয়ে নিচে অবস্থান করে কিন্তু মাইক্রো কম্পিউটার্স। দিজ আর অলসো কল্ড পার্সোনাল কম্পিউটার্স। অর্থাৎ বন্ধুরা এই মাইক্রো কম্পিউটারকে কিন্তু আমরা পার্সোনাল কম্পিউটার হিসেবেও জেনে থাকি। ইট ইউজেস এ মাইক্রো প্রসেসর অ্যাজ ইটস সিপিইউ। এই মাইক্রো কম্পিউটারগুলি মাইক্রো প্রসেসরের সাহায্যে কিন্তু কাজ করে থাকে, যেটাকে আমরা সিপিইউ বলে জানি। মাইক্রো কম্পিউটার্স আর মেনলি ইউজড ফর ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট ক্যালকুলেশন, অ্যাকাউন্টিং, ডেটাবেস ম্যানেজমেন্ট এটসেট্রা। অর্থাৎ বন্ধুরা এই মাইক্রো কম্পিউটারগুলি আমরা মূলত ব্যবহার করে থাকি বিভিন্ন ওয়ার্ড টাইপিংয়ের ক্ষেত্রে, বিভিন্ন ক্যালকুলেশনের ক্ষেত্রে, বিভিন্ন অ্যাকাউন্টিং জবের ক্ষেত্রে, এছাড়াও ডেটাবেস ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করে থাকি। অর্থাৎ আমাদের কাছে, আপনাদের কাছে বিভিন্ন অফিস কাচারিতে যে সমস্ত কম্পিউটারগুলি আমরা দেখে থাকি সেগুলোই কিন্তু মূলত মাইক্রো কম্পিউটার্স। তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন। আপনাদের যদি কোনো মূল্যবান সাজেশন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের ফলো করতে পারেন commerce24hours.blogspot.com, আমাদের ফেসবুক পেজেও আমাদের ফলো করতে পারেন ওথ এডুকেশন সাপোর্টে। তো বন্ধুরা আজ এইটুকুই, আবার দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, ধন্যবাদ।